হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। যে সকল বিধবা মহিলারা বিধবা ভাতা আপনারা পাচ্ছেন তাদের জন্য ভীষণ সুখবর। প্রত্যেক মাসের মতো এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের যে বিধবা ভাতা সেটা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি চলে এসেছে, এবং সেই বিষয়ে প্রমাণসহ এই ভিডিওতে আমি বিস্তারিত আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা একটুও না কেটে দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি একজন মহিলা উপভোক্তার অ্যাকাউন্টের ডিটেলস আপনাদেরকে দেখাতে চলেছি এবং সেই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা এসে গেছে। সুতরাং কবে আসলো এবং যাদের এখনও আসেনি তাদের কী আপডেট রয়েছে সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে, এবং এটা ইন্ডিয়ান ব্যাংকের একটা মিনি স্টেটমেন্ট, এবং বর্তমান তার অ্যাকাউন্ট ব্যালেন্স 9599 টাকা এখানে শো করছে, এবং এখানে রয়েছে আধার ডিটেলস। এবার এই অ্যাকাউন্টে আমরা ডিটেলসে স্টেটমেন্টটা দেখে নেব। তো এই অ্যাকাউন্টটা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন রিসেন্ট ট্রানজ্যাকশন বলে দেওয়া রয়েছে, এবং এখানে রয়েছে ডেট, এখানে রয়েছে টাইপ, এবং এখানে রয়েছে অ্যামাউন্ট, এখানে রয়েছে মাঝখানে রিমার্কস, এটা প্রয়োজন নেই। তো এখানে দেখুন লাস্ট ইনি 15/1 এখানে ডেবিট হয়েছে 1500 টাকা, কিন্তু তার আগে এখানে 14/1 তারিখে ক্রেডিট হয়েছে দেখুন এখানে 1000 টাকা। অর্থাৎ কিন্তু জানুয়ারি মাসের যে বিধবা ভাতার টাকা সেটা কিন্তু 14/1 ক্রেডিট হয়ে গেছে, সেটা কিন্তু 14/1 অর্থাৎ 14 জানুয়ারি কিন্তু ক্রেডিট হয়ে গেছে 1000 টাকা। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন যে যারা বিধবা মহিলা আছেন তারা কিন্তু একধারে যেরকম লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন আবার পাশাপাশি বিধবা ভাতাও কিন্তু পাবেন। তো সেই হিসেবে এই অ্যাকাউন্টে আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু এই মহিলা এই ডিসেম্বর মাসটা লক্ষ্য করুন, এখানে কিন্তু দুটো অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে, একটা 500 টাকা, একটা কিন্তু 1000 টাকা। অর্থাৎ প্রত্যেক মাসে ইনি কিন্তু 500 আর 1000 টাকা করে কিন্তু পাচ্ছেন, একটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর একটা হচ্ছে বিধবা ভাতার টাকা। এবং চলতি মাসে অর্থাৎ জানুয়ারি মাসে এই মহিলা উপভোক্তা শুধুমাত্র কিন্তু 1000 টাকাটা পেয়েছেন, এবং প্রত্যেক মাসেই কিন্তু ইনি 1000 টাকা এবং 500 টাকা করে অর্থাৎ মোট 1500 টাকা করে পাচ্ছেন। যেমন এটা নভেম্বরও এখানে দেখুন 8/11 এবং 9/11 দুটো অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে, একটা 1000 টাকা এবং একটা 500 টাকা, একটা বিধবা ভাতা এবং একটা লক্ষ্মীর ভাণ্ডার। সুতরাং আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে জানুয়ারি মাসের টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে। এবং জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে সবসময় কিন্তু আপনারা যে তথ্যগুলো পাবেন সেগুলো একদম সঠিক এবং প্রমাণসহ। সুতরাং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না, কারণ অযথা ভিউ বাড়ানোর জন্য কোনো ফেক নিউজ কিন্তু এখানে দেখানো হয় না। তো সুতরাং সবসময় সঠিক তথ্য পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এটাই ছিল আজকের ভিডিওর ছোট্ট একটা ইনফরমেশান, আশা করি ভিডিওটা আপনাদের পক্ষে অনেকটা হেল্পফুল হবে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না, তার সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।